নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। সম্পত্তির ভাগ বাটোয়ারায় কোন্দলের জেরে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত বাবা হাবড়ায়। হাবড়ায় ফের এক কিশোরের আত্মহত্যার ফলে শোকস্তব্ধ পরিবার। খড়বন্দি মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য খড়দহে। অভিভাবকের বকুনির জেরে ফের আত্মহত্যার চেষ্টা তিন স্কুল পড়ুয়ার শান্তিনগরে। এক পাচারকারী বিএসএফের জালে উদ্ধার 10টি সোনার বিস্কুট বাগদায়। ঘন কুয়াশার জেরে বন্ধ ফেরি চলাচল নদিয়ায়। এবার আসছি বিস্তারিত খবরে। প্রসঙ্গত, হাবড়ার বালুবেলিনের বাসিন্দা আবু জানার 6 ছেলে মেয়ে, সকলেরই বিয়ে হয়ে গিয়েছে। স্থানীয় সূত্রের খবর, এদের মধ্যে পেশায় ডাব বিক্রেতা ছোট ছেলে আলী বৈদ্য আবু জানাকে সম্পত্তি ছেলে মেয়েদের মধ্যে ভাগ না করে জমি বিক্রি করে টাকা দিতে বলেছিল, কিন্তু সেই প্রস্তাবে আবু জানা রাজি না হয় প্রায়শই বাপ ছেলের মধ্যে ঝামেলা লেগে থাকতো। বুধবার তার ব্যতিক্রম হলো না। অভিযোগ, মদ্যপ ছেলে হঠাৎই 50-অর্ধ বাবা আবু জানার ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে, আর এর জেরেই গুরুতর জখম হন তিনি। পরিস্থিতি সামাল দিতে মা ছুটে গেলেও তাকে আক্রমণ করে নেশাগ্রস্ত ছেলে আলী বৈদ্য। এরপরই আক্রান্তের চিল চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে পালিয়ে যায় কীর্তিমান সন্তান আলী। দ্রুত রক্তাক্ত আবু জানাকে নিয়ে আসা হয় হাবড়া হাসপাতালে। ছেলে নাম কি? ছেলের ছোট ছেলে সম্পত্তির কারণে প্রায়শই বৃদ্ধ বাবা মার ঠাই হয় রাস্তায়, নতুবা রক্তাক্ত হন তারা, কখনো আবার খুন করে জ্বালিয়ে দেওয়া হয় তাদের। আর একেবারে নির্দিষ্ট সেই কারণেই বয়সকালের লাঠির আঘাতে বিষয় এখন বিষ। কিশোর মনে আত্মহত্যার প্রবণতা দিনকে দিন বেড়ে চলেছে। কখনো বাবা মায়ের কাছে মোবাইল ফোন বা মোটর বাইক কেনাকে কেন্দ্র করে, আবার কখনো পড়াশুনায় অমনোযোগী হওয়ায় দাদার কাছে বকুনির কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে বারবার। ফের এমনই এক মর্মান্তিক মৃত্যুর খবর আজ শিরোনামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, হাবড়ার বেলঘড়িয়া এলাকার বাসিন্দা উত্তম দত্তের এক ছেলে এবং এক মেয়ে। অভাবের সংসারে উত্তম দত্ত গাছ কাটবার কাজ করতেন, তবে মাঝে মধ্যে বড় বোন শিল্পার সঙ্গে সপ্তম শ্রেণীর পড়ুয়া ছেলে রাহুলের টিভি দেখা নিয়ে ঝামেলা বাধত। ঘরের দরজা বন্ধ করে দিত রাহুল, কিন্তু পরবর্তীতে পরিবেশ স্বাভাবিক হয়ে যেত। বুধবার সন্ধেতেও ঘটে একই ঘটনা। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যাবেলা যখন দিদির সঙ্গে টিভি দেখা নিয়ে গণ্ডগোল বাধে, সেই সময় অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে রাহুল। ঘটনা নজরে আসতেই পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে নিয়ে আসে হাবড়া হাসপাতালে, আর সেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তুচ্ছ কারণে এমন আত্মহত্যার ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা সহ দত্ত পরিবার। সূত্রের খবর, খড়দহ শান্তিনগরের কাটপুল এলাকার বাসিন্দা অমিতাভ রায় চৌধুরী চলতি সপ্তাহের সোমবার প্রতিবেশী শ্যামল মজুমদারের বাড়ির দোতলায় ভাড়াটিয়া হিসেবে বসবাসের জন্য ভাড়া ঠিক করে দেন মহারাষ্ট্রের গুরগাঁওয়ের বাসিন্দা বছর 43-এর প্রতুল চক্রবর্তীকে। জানা গিয়েছে, এদিন সকালে রাতের খাবার টিফিন বক্সে করে প্রতুলবাবুকে দিতে এসেছিল স্থানীয় অপর এক ব্যক্তি কাশীনাথ ভট্টাচার্য। আর সে সময় কাশীনাথ বাবুকে নিয়ে দোতলায় ওঠেন বাড়ির মালিক শ্যামল মজুমদার। আরও জানা গিয়েছে, বহু ডাক
ডাকাডাকি করে যখন সারা মিলছিল না ভাড়াটিয়া প্রতুলবাবুর, তখনই দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢুকে চক্ষু চড়ক গাছ। ঘরের মধ্যেই বিছানায় গলায় ফাঁস লাগানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায় প্রতুল চক্রবর্তীকে। খবর যায় থানায়, ঘটনাস্থলে ছুটে আসে বারাকপুর পুলিশ কমিশনারেট এসিপি অভিষেক গুপ্তা। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যান তারা, পাশাপাশি ঘরটি পুলিশ সিল করে দিয়েছে বলেও জানা গিয়েছে। খুন না আত্মহত্যা তা নিয়ে তদন্তে নেমেছে প্রশাসন। পরিবার সূত্রে জানা গিয়েছে, স্থানীয় দ্বারিকানাথ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর তিন ছাত্রী সন্ধ্যার মুখে বাড়ির ছাদে গল্প করতে করতে হঠাৎই সিদ্ধান্ত নেয় তারা বাইরে বেড়াতে যাবে। পরিবারের বড়রা তা শুনে বাধা দিলে মানতে চান না তারা। এদের মধ্যে একজনকে হঠাৎই চড় মেরে বসেন অভিভাবক। এই ঘটনায় আত্মসম্মানী হয়ে নিচের ঘরে এসে তিন বন্ধুই একসাথে কেরোসিন তেল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকেরা এদেরকে অসুস্থ হয়ে পড়তে দেখে জানতে পারেন যে কেরোসিন তেল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে তিনজনে। তড়িঘড়ি তারা শান্তিপুর হাসপাতালে নিয়ে আসে। এই ঘটনায় বর্তমানে তিনজনে হাসপাতালেরই চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা জানান প্রাণহানির কোনো আশঙ্কায় নেই। কথা বলতে পারছো না? বল কি জন্য মেরেছিল? কখন তাই ওরা গিয়ে ছাদে গিয়ে বসে বসে গল্প করছে, আমরা আসতে বলছি, আসতে যাতে বকেছে ওর বাবা, আমার ভাসুরের মেয়েকে বকেছে, ওর মা এসে, তাই ওরা আসতে না, তাই ওরা গিয়ে ঘরের মধ্যে গিয়ে তিনজনা মিলে কেরোসিন তেল খেয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক এই ঘটনায় প্রশ্ন উঠছে, সামান্য কোনো বিষয়ে অভিভাবকেরা কোনো শাসন করতে পারবে না কিশোর কিশোরীদের? এই ঠুনকো আত্মসম্মান বোধ কি কোনো মানসিক বিকার নাকি সোশ্যাল মিডিয়ার কুফল? চতুর্দিকে যখন একের পর এক ঘটনায় বারবার দুর্ঘটনার কবলে পড়ছে মূলত কিশোরীরা, সেখানে সামান্য শাসন যদি অভিভাবকেরা করতে না পারেন তাহলে কোথায় যাবে ভবিষ্যৎ প্রজন্ম? উঠছে প্রশ্ন। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215251224। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। বনগাঁ শহরে হলমার্ক যুক্ত সোনার গহনার শোরুম মেসার্স জি এন নাথ অ্যান্ড ব্রাদার্স জুয়েলার্স, সোনার অলংকার নির্মাতা ও বিক্রেতা। যশোর রোড টাউন কালীবাড়ির সামনে বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 03215255034। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিনিয়র জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। শিবারজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিশা। আর কলকাতা নয়, এবার আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন উন্নত অপারেশন থিয়েটার, অত্যাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ ডাক্তার ও চোখের অত্যাধুনিক চিকিৎসা এবং অপারেশনের সেরা পরিষেবা। এবার থেকে সমস্ত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন একই ছাদের নিচে শিবারতী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। থাকছে চব্বিশ ঘন্টার ডাক্তারের ব্যবস্থা, নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। শিবারতী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, আমাদের ঠিকানা আইশতলা, সন্ন্যাসী বাজার, রানাঘাট।
বুধবার সন্ধ্যায় বাগদার মধুপুর 11 নম্বর ফেন্সিং গেট এলাকায় বিএসএফ এর 99 নম্বর ব্যাটালিয়ন জওয়ানদের সন্দেহ হওয়ায় আব্দুল হাই মণ্ডলকে আটক করে। পরবর্তীতে তল্লাশিতে ধৃতের কাছ থেকে উদ্ধার হয় প্রায় 1 কেজি পরিমাণের 10টি সোনার বিস্কুট, যার বাজার মূল্য আনুমানিক 32,05,000 টাকা। পুলিশের জেরায় জানা গিয়েছে ধৃতের বাড়ি বাগদা থানায়। পাচারের আগেই পাচারকারী সহ পাচার সামগ্রী বিএসএফ এর জালে, যা কিনা আরও একবার বড়সড় সাফল্য এনে দিল জওয়ানদের। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় সকাল থেকেই ফেরি সার্ভিস বন্ধ করল নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর ফেরিঘাট। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো এখানটাও? প্রায় আমি 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। কোথায় যাচ্ছ? আমি ওপারে যাবো। অশোভাগ চাঁদ বদনী ধ্বনি, অশোভাগ চাঁদ।